ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচন ও বিএনপির আন্দোলন মোকাবেলায় এবারের সম্মেলনে অভিজ্ঞদের বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ায় এই নির্দেশনা দেওয়া হল। পঞ্চগড়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিতে বিএনপি নেতা আব্দুর রশিদ রৌফ নিহতের তীব্র ক্ষোভ বিএনপি। আজ 25 ডিসেম্বর শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। তিন দিনের ছুটিতে অন্তত 5 লাখ পর্যটক ভিড় করেছেন পর্যটন নগরী কক্সবাজারে। সৈকতে লাবণী, সুগন্ধা, কলাতলি ও শৈবাল পয়েন্টে উল্লাসে মেতেছেন তারা। আফগানিস্তানে দেশি বিদেশি এনজিওগুলোতে আর কাজ করতে পারবে না নারীরা, তালেবান সরকারের নির্দেশ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে প্রাণহানি বেড়ে 19 জন, বিপর্যস্ত 20 কোটি মানুষের জীবন, বিদ্যুৎহীন 15 লাখ নাগরিক। রোমাঞ্চ ছড়িয়েও ঢাকা টেস্ট জেতা হয়নি বাংলাদেশের, ভারত 7 উইকেটে হারিয়ে 145 রানের টার্গেট টপকে যায়। প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম জয় পেয়েছে ঢাকা আবাহনী, তারা 2-1 গোলে হারায় রহমতগঞ্জকে। বাংলাদেশ পুলিশের সাথে গোলশূন্য ড্র করেছে মোহামেডান।